অনেকে দেখা গেল 12 নম্বরে এসে জুয়েলারি লিখে দিল, শুজ লিখে দিল, যা হয় না কিন্তু অনেকে স্ট্রেস এর কারণে চলে আসতে পারে। দেখা গেল এখানে 17 নম্বরে আমাদের উত্তর হবে 4 স্টকস, কিন্তু আমরা বি না লিখে অনেকে ইনস্ট্রাকশনসটা ফলো করি না, এখানে আমরা এসে 4 স্টকসটা লিখে দিই, যার কারণে আমরা আনসারটা কারেক্ট হলে আমাদের কিন্তু কেটে দিবে। সো এই জন্য সবসময় ইনস্ট্রাকশনসটা ফলো করতে হবে। আচ্ছা তারপর এখন আমি শেখাচ্ছি যে ইফ ইউ নিড টু চুজ, আই মিন ইফ ইউ গোনা হ্যাভ টু চুজ লেটার্স ফ্রম গিভেন চয়েসেস, we have to follow some strategies. এটা আমি যেটা যে কোশ্চেনের কথা বোঝাচ্ছি, চুজ লেটার ফ্রম গিভেন চয়েসেস। সো এখানে দেখেন, এখানে আমাদের বলা আছে যে চুজ টু লেটার্স, দেখছেন জি দেখুন এখানে আমাদের কিছু চয়েস দেওয়া আছে, 5টা চয়েস দেওয়া আছে, মাল্টিপল চয়েস, we gonna have to take choose two letters from here. সো এখান থেকে আমাদের যে কোনো দুইটা লেটার্স নিয়ে নিতে হবে আনসার, কারেক্ট আনসার। আচ্ছা যখন আমাদের এই টাইপের প্রশ্ন থাকবে তখন আমাদের কি কি করতে হবে সেটা আমি আপনাকে একটু দেখাচ্ছি। আচ্ছা ফার্স্টে যেটা করতে হবে, ফার্স্টে যেটা করতে হবে চেক দেয়ার, চেক ইফ দেয়ার ইজ এনি গ্রামাটিক্যাল টার্মস ইন দ্য কোয়েশ্চেন্স। আমাদের দেখতে হবে যে কোয়েশ্চেনে আমাদের কোনো গ্রামাটিক্যাল টার্ম দেওয়া আছে কিনা, সেটা কোনটা, যেমন এটা অনেক সময় থাকে না আবার অনেক সময় থাকে, সেটা আমার মনে হয় বই 11 আছে, 11 নম্বর বইটা একটু বের করে নি। আপনি যদি এই কোশ্চেনটা দেখেন, আমি টিপস যে কথাটা বলতেছিলাম যে আমাদের আগে দেখতে হবে যে কোনো গ্রামাটিক্যাল টার্ম দেওয়া আছে কিনা এই কোশ্চেনের ক্ষেত্রে, যদি থাকে ইফ দেয়ার ইজ এনি, লাইক কোশ্চেন নিড আনসার ফ্রম পাস্ট অর ফিউচার রেসপন্স, যদি আমাদেরকে কোশ্চেন এমন কোনো আনসার দিতে হয় যে ফিউচার অথবা পাস্ট রেসপন্স, দ্য আনসার অপশন হ্যাজ টু বি সেম গ্রামাটিক্যাল ম্যানার। আচ্ছা সেটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি কি, যেমন এই কোয়েশ্চেনটা দেখেন বলা হচ্ছে উইচ টু চেঞ্জেস হ্যাভ বিন মেড, সো হ্যাভ বিন মেড এখানে বলা আছে যে উইচ টু চেঞ্জেস হ্যাভ বিন মেড সো ফার। আচ্ছা তাহলে দেখেন এখানে আমাদের যে গ্রামাটিক্যাল টার্মটা দেওয়া আছে সেটা হচ্ছে পাস্ট টেন্সে দেওয়া আছে, ঠিক আছে, সো যে মানে করা হয়ে গেছে, অলরেডি ডান, বুঝতে পারছেন আমি কি বলতেছি, হ্যাভ বিন মেড মানে আমাদের আনসারটা নিতে হবে পাস্ট রেসপন্স থেকে, তো এখানে আমাদের 5টা অপশন আছে, 1টা 2টা 3টা 4টা 5টা। তো মনে করেন স্পিকার আপনাকে বলতে পারে যে ওকে উই আর থিংকিং অ্যাবাউট ইনস্টলিং অ্যান এলিভেটর, তাহলে এটা কি আপনার পাস্ট টেন্স হলো? মনে করেন স্পিকার এইটা বলতেছে, সে সবগুলো অপশনই বলবে, কিন্তু যদি এরকম বলে উই আর কনসিডারিং টু install a new elevator, তাহলে দেখেন আমাদের যে কোশ্চেনে বলা হচ্ছে হ্যাভ বিন মেড মানে পাস্ট টেন্স, এইটা কি সেম টেন্স হলো আমাদের, সেম গ্রামাটিক্যাল ম্যানারে আসলো? না এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি কন্টিনিউয়াস মন্টিনিউয়াস যেতে যাচ্ছি না, আপনি আমাকে পাস্ট প্রেজেন্ট ফিউচার এই তিনটা বলবেন। না এটা প্রেজেন্ট। আচ্ছা হ্যাঁ এটা না, কনসিডারিং টু ইনস্টল এ নিউ এলিভেটর মানে এটা কনসিডার করতেছে যে না ফিউচার তারা বানাবে, তার মানে আমাদের এটা কিন্তু সেম গ্রামাটিক্যাল ম্যানারে মিললো না, ঠিক আছে জি, তাহলে আপনি কি করবেন তখন এটা কেটে দিবেন যে ঠিক আছে। তারপর দেখা গেল পরের কোশ্চেনটা, এই যে এটা বলা আছে এক্সট্রা সিটস হ্যাভ বিন অ্যাডেড, তো এটা যদি স্পিকার আপনাকে এইভাবে বলে যে right now
we have 50 seats and next year we will add 20 more additional seats. তাহলে দেখেন এটা কি আপনার সেম গ্রামাটিক্যাল ম্যানারে আসলো কোশ্চেনে যেটা বলা হচ্ছে না এটা ফিউচারে চলে গেছে এক্স্যাক্টলি তার মানে আপনি বুঝেই গেলেন যে এটা আমার বাদ তো সেম গ্রামাটিক্যাল ম্যানারে আসলে কি হতে পারে মনে করেন যে দুইটাই আমরা ইয়ে করলাম এই দুইটা দিয়ে আমি একটু আপনাকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি হয়তো সে বলতে পারে ওকে সো উই হ্যাড অ্যান ওল্ড elevator which has gone and we replaced with a new one তাহলে দেখেন তো আপনার সেম গ্রামাটিক্যাল ম্যানারে আসলো কিনা আপনার কোশ্চেনে যেটা বলা আছে এসেছে তো আপনাকে শুধু এইটুকু খেয়াল রাখতে হবে যদি মানে এটা কোন ক্ষেত্রে যদি আপনার কোশ্চেনে কোনো গ্রামাটিক্যাল টার্মস থাকে তখন আপনাকে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে দেখা গেল ফিউচার রেসপন্স এর কথা বলা আছে হুইচ টু চেঞ্জেস দে উইল মেক যদি এরকম উইল বলে তখন আপনাকে কোয়েশ্চেন থেকে নিতে হবে যে কোনটা আপনাকে ফিউচার রেসপন্স এ বলতেছে তো আপনি সেইটা আনসার হিসেবে দিবেন আর যেটা আমাদের ডিফারেন্ট মানে অপোজিট গ্রামাটিক্যাল ম্যানারে বলতেছে সেগুলো আমরা বাদ দিয়ে দিব আচ্ছা তো দেখেন এই যে এখানে কোয়েশ্চেনটা দেখেন আমরা আগে প্যাসেজে যদি চলে যাই এখানে তেমন আচ্ছা এখানে আমাদের তেমন গ্রামাটিক্যাল ইএম নাই ঠিক আছে অ্যাকর্ডিং টু দ্য ম্যানেজার হুইচ টু থিংস ক্যান মেক দ্য জব অফ কিচেন অ্যাসিস্ট্যান্ট স্ট্রেসফুল এখানে আমাদের কোনো গ্রামাটিক্যাল ম্যানার নাই যে অতীতে হয়েছে অথবা ফিউচারে হবে এরকম কিছু ঠিক আছে সো গ্রামাটিক্যাল ম্যানার থাকলে আপনাকে ওই স্ট্র্যাটেজিটা ফলো করতে হবে যদি কোনো অপোজিট গ্রামার রেসপন্স দেয় সেগুলো হবে না যেটা আনসার হবে সেটা কি হবে আমাদের দ্য আনসার অপশনস হ্যাজ টু বি দ্য সেম গ্রামাটিক্যাল ম্যানার তাহলে আমাদের টিপস 1 গেল হচ্ছে এই টাইপের কোশ্চেনের জন্য আচ্ছা টিপস নাম্বার 2 আমরা দেখে আস বলা আছে ইফ এনি টু অপশনস বিং সেড ইন ওয়ান সেন্টেন্স ইফ এনি টু অপশনস বিং সেড ইন ওয়ান সেন্টেন্স I'm going to show you what it is. Those two options is less likely to be the answer. ঠিক আছে যদি কোনো দুইটা অপশন একই সঙ্গে বলা হয় আমি ওই দুইটা আনসার কখনো উত্তর হিসাবে হবে না সেটা কিভাবে আমি আপনাকে দেখাই এখানে স্পিকার আপনাকে বলতে পারে অলরাইট ডিউরিং দ্য রিফারবিশমেন্ট পিরিয়ড অফ দ্য থিয়েটার ঠিক আছে ডিউরিং দ্য রিফারবিশমেন্ট period of the theater we kept a new elevator in one of our drawing room bhalo kore dekhen during the refurbishment period of the theater we kept one new elevator in our drawing room and othoba ebhabe bolte pare during the refurbishment of the theater period we kept our new elevator in our store room and we stored our old elevator in our dining room যে দুইটা আপনার একসাথে বলা হলো rooms আর elevator বুঝতে পারছেন এই দুইটা একসাথে বলা হলো সো যখন আপনাকে এরকম দুইটা অপশন একই সঙ্গে বলবে কখনো ওই দুইটা উত্তর হিসাবে হবে না যেমন স্পিকার এখানে আরো একটা বলতে পারে ঠিক আছে উই আর থিংকিং অ্যাবাউট টু ইনস্টল অ্যান এলিভেটর অ্যান্ড আফটার দ্যাট উইল রিপেয়ার দ্য আউটসাইড অফ দ্য বিল্ডিং এই যে উই আর থিংকিং অ্যাবাউট ইনস্টলিং অ্যান এলিভেটর আফটার দ্যাট উই উইল স্টার্ট রিপেয়ারিং আউটসাইড দ্য বিল্ডিং যদি কোনো দুইটা অপশন মানে একই সেন্টেন্সে বলা হয় সিম্পলি ওই দুইটা আপনি কেটে দিবেন বুঝতে পারছে ওকে বুঝতে পারছি আচ্ছা তারপরেটা হচ্ছে লিসেন ফর এনি ট্রানজিশন ওয়ার্ড সো দিস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান ইন স্পেশালি ফর দ্য এমসিকিউ টাইপ কোশ্চেনস
So transition word is like, you're going to get two types of transition word. One is called positive transition, one is negative transition. আমি জানি না আপনি আমার MCQ এর ভিডিও দেখছেন কিনা, সেকশন 2 এর ওখানে আমার বলা আছে পজিটিভ ট্রানজিশন ওয়ার্ড আমরা জানি, আমরা নেগেটিভ গুলো দেখব। সো নেগেটিভ হচ্ছে যদি আপনি কোনো অপশনের সঙ্গে ইয়েস বাট অলদো ইভেন দো হাউএভার ইফ ইউ লিসেন দিস কাইন্ড অফ ওয়ার্ডস আই মিন দ্যাট ইজ নট গোনা বি দ্য আনসার। ঠিক আছে, মোস্ট ক্ষেত্রে কেমন করে আমি বলি, বলতে পারে যে উই মেড এ প্ল্যান টু ইনস্টল এ নিউ এলিভেটর। এই যে এটা আমি একটু লিখে লিখে আপনাকে বোঝাই দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। উই মেড এ প্ল্যান টু ইনস্টল এ নিউ এলিভেটর। এই যে এটা বলে দেখা গেল অনেকে আনসার দিয়ে দেবে, ওকে এটা তো আমার পাস্ট টেন্সেই বলছে। তারপর দেখা গেল ছোট্ট একটা পজ নিতে পারে সে, এইভাবে বলতে পারে ও we made a plan to install a new elevator, however due to the lack of fund we aborted the plan. তাহলে দেখেন এখানে আমাদের কি বলা হচ্ছিল যে উই মেড প্ল্যান টু ইনস্টল এ নিউ এলিভেটর, একটু দেখা গেল মিলি সেকেন্ড গ্যাপ পজ নিতে পারে, তারপর হাউএভার অথবা বলতে পারে হাউএভার জায়গায় সে বলতে পারে বাট ডিউ টু দ্য ল্যাক অফ ফান্ড উই অ্যাবর্ট দ্য প্ল্যান। সো যদি কোনো অপশনের সঙ্গে দেখা গেল ফার্স্টে আপনাকে বলে দিছে এইটা একটা অপশন যে আমরা এটা করতে চাইছি বাট অথবা হাউএভার, যখন আপনি এই ট্রানজিশন ওয়ার্ড গুলো শুনবেন সেটা হচ্ছে কি বাট অলদো ইভেন দো। ঠিক আছে, এই যে এই তিনটা ইভেন দো হাউএভার এই চারটা যখন আপনি, এটা আপনার লাগবে হচ্ছে সেকশন 3 তে, যখন আপনি এই চারটা কোনো অপশনের পরে শুনবেন যে আপনার মাল্টিপল চয়েস যে কোনো একটা চয়েস ছিল চয়েসটা বলার পরে এই ওয়ার্ডগুলো ইউজ করছে, তো তখন আপনি বুঝে নেবেন যে না সে এই সেন্টেন্সটাকে বাদ দিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন? জি। আচ্ছা, তাহলে আমাদের ট্রানজিশন ওয়ার্ডটা গেল, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা যেটার সঙ্গেই থাকুক। ঠিক আছে, মানে কোন একটা চয়েসের শেষে যদি এটা বলা হয় ইজিলি বাদ দিয়ে দেবে। আপনি যদি আশা করেন যে আপনাকে স্পিকার এইভাবে বলবে সাম রুমস নাও হ্যাভ ডিফারেন্ট ইউজ, আই মিন দিস ইজ নেভার গোনা হ্যাপেন। এটা ডেফিনেটলি স্পিকার ইদার প্যারাফ্রেজ করবে, কিভাবে সিনোনিম ইউজ করতে পারে, আদারওয়াইজ দে আর গোনা সে ইন আ প্র্যাকটিক্যাল ওয়ে। আমি বোঝাচ্ছি প্র্যাকটিক্যাল ওয়েটা কি। আচ্ছা, ভিজুয়ালাইজ এন্ড লিসেন ফর দ্য প্যারাফ্রেজিং। সো আপনি যখনই কোয়েশ্চেন পাবেন, ঠিক আছে, এটা আপনাকে ভিজুয়ালাইজ করে নিতে হবে যে আচ্ছা এটা কি বলতে পারে। আচ্ছা, বলতে পারে সাম রুমস উই আর ইউজিং ইট ফর ইট ডিফারেন্ট কাইন্ড অফ থিংস। এইভাবে প্যারাফ্রেজিং করতে পারে, বলতে পারে উই হ্যাভ অ্যাডেড সাম অ্যাডিশনাল সিটস। যেমন এটা যে আপনি যখন কোয়েশ্চেন পাবেন দেখে একটু নিজের ভাষায় প্যারাফ্রেজ করবেন, বলতে পারে উই হ্যাভ গট সাম অ্যাডিশনাল। তাহলে দেখেন আমাদের কিন্তু মিনিংটা একই দাঁড়ালো, তাই না, যে উই হ্যাভ গট সাম অ্যাডিশনাল সিটস আর উই হ্যাভ এক্সট্রা সিটস হ্যাভ বিন অ্যাডেড, সেম থিংস। এটা আপনাকে প্যারাফ্রেজ করে বলবে অথবা কি করতে পারে, আপনি যখনই কোয়েশ্চেন পাবেন আপনি চেষ্টা করবেন যে আপনার পক্ষে যতটুকু সম্ভব কি এটার অল্টারনেটিভ প্যারাফ্রেজিং কি হতে পারে, এটা ভিজুয়ালাইজ করে রাখবেন। তাহলে দেখবেন আপনার ভিজুয়ালাইজেশনের সঙ্গে
স্পিকারটা 100% নাম এলো বাট সিমিলার থাকবে, যেটা আপনাকে ধরতে সাহায্য করবে। ঠিক আছে, ওকে। তারপর আমাদের কি বলা আছে যে ইউ উইল লেস লাইকলি টু হিয়ার দ্য সেম সেন্টেন্সেস। সো আপনি কখনোই সেম সেন্টেন্সেস শুনবেন না, বাট ইউ আই গোনা হিয়ার সাম কিওয়ার্ডস, আপনি কিওয়ার্ডস গুলো শুনবেন। কি করতে পারে, ইনস্টেড দে উইল ইদার প্যারাফ্রেজ ইট, হয়তো প্যারাফ্রেজ ইউজ করবে সিনোনিমস, যেটা আমি একটু আগে দেখালাম যে দে আর গোনা প্যারাফ্রেজ ইট। আর যেটা করতে পারে, এটা কিন্তু খুবই মহাগুরুত্বপূর্ণ আইএলটিএস স্পিকিং স্পেশালি সেকশন টু আর থ্রি তে, দে উইল স্পিক ইন এ প্র্যাকটিক্যাল ওয়ে। আপনি কি বুঝতে পারছেন যে প্র্যাকটিক্যাল ওয়ের কথা কি বলা হচ্ছে? একটু বলবেন কি? আচ্ছা, সো আই এম গোনা শো ইউ হোয়াট ইজ প্র্যাকটিক্যাল ওয়ে। তো আমি তো আপনাকে দেখালাম যে প্যারাফ্রেজিং টা কি, তাই তো? হ্যাঁ, ওটা বুঝেছি। এখন আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যাল ওয়েতে কিভাবে বলতে পারে, যে প্যারাফ্রেজিং না করে স্পিকার প্র্যাকটিক্যাল ওয়েতে বলতেছে। বলতে পারে যে right now we are athaba right now we are using our store rooms as our meeting rooms. তাহলে বুঝতে পারছেন সে কিন্তু এখানে প্যারাফ্রেজ করে নাই, সে একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমাদের দিছে যে রাইট নাও উই আর ইউজিং আওয়ার স্টোর রুমস অ্যাজ আওয়ার মিটিং রুমস। মিনিংটা কিন্তু সেম, যে আমরা কি করছি, কারণ আমাদের কাছে বলা আছে সাম রুমস হ্যাভ ডিফারেন্ট ইউজ। তার মানে কি, দেখেন স্টোর রুমসটাকে তারা কি করতেছে, মিটিং রুম হিসেবে ইউজ করতেছে। ঠিক আছে, সো যখন আপনি এই স্পেশালি বক্সের গুলাতে, যেগুলো বক্স থাকবে, বক্সে যেগুলো থাকে আর এই এই টাইপের এমসিকিউতে, এগুলো তো মূলত প্র্যাকটিক্যাল ওয়েতে অনেক আনসার বলে। যেমন এটা, এক্সট্রা সিটস হ্যাভ বিন অ্যাডেড। এখানে স্পিকার বলতে পারে যে বিফোর উই হ্যাড জাস্ট 50 সিটস বাট উই হ্যাভ গট 20 মোর সিটস। তাহলে দেখেন 20 more seats, now we have total 70 of them. তাহলে বুঝতে পারলেন যে এটা কিন্তু প্র্যাকটিক্যাল ওয়েতে বললো যে বিফোর উই হ্যাড 50 সিটস, 50টা সিট ছিল, বাট উই হ্যাভ গট 20 মোর নাও, আমরা এখন আরো 20টা বেশি পাইছি। And we have total 70 seats. তাহলে হলো extra seats add হলো। বুঝতে পারছেন? আচ্ছা, এখন যদি আরেকটা দেখাই, আমরা যদি if I show you number B, মনে করেন যে এখানে বলা হচ্ছে a different type of seating has been installed, মানে different type of seat installed করা হয়েছে। সেটা speaker with a paraphrase করতে পারে। A new type of seating has been installed বলতে পারে। A new type of seating. ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মনে করেন প্যারাফ্রেজিং। আচ্ছা, এটা প্র্যাকটিক্যাল ওয়েতে বলতে পারে দ্য সিটস উই হ্যাড বিফোর ওয়াজেন্ট এনি কাইন্ড অফ হুইল, মানে চাকা ছিল না। বাট বাট বলবে না, বাট বললে আনসারটা হবে না। আচ্ছা, এন্ড নাও অল অফ আওয়ার সিটস আর রিমোট কন্ট্রোলড। আপনি কি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি? দেখেন তো আপনার মিনিংটা সেম আছে কিনা। এখানে বলা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ সিটিং হ্যাজ বিন ইনস্টলড, সো তাহলে আমরা কি, যে আগের সিট গুলোতে কোনো চাকা ছিল না, দেয়ার ওয়াজ এন এনি কাইন্ড অফ হুইল, এন্ড নাও অল অফ আওয়ার সিটস আর রিমোট কন্ট্রোল, কথা কথা এখানে বলতে পারো, এন্ড ইজিলি ক্যান বি ট্রান্সফর্মড। ঠিক আছে, অর দে ক্যান টেক, দে ক্যান মুভ
to any other places without any problems. So jeta boltechhilam je ei dui ta jinish khyal rakhben either paraphrasing korbe tahole apnake ekta practical way te bolbe ami janina age ke apnake ei bhabe shekhaiche kina thik ache o apni tar coaching I koren na kotha hobe so eta gelo tar pore hocche fifth number ki if there is any word like should not have not did not was not kono option er shonge bole je installing an elevator wasn't in our plan ঠিক আছে সো দেখা লাইট এর সঙ্গে ই ওয়াজ নট ডিড নট শুড নট হ্যাভ নট যেটা এগুলা কোন একটার সঙ্গে থাকলেই কারণ ওগুলো নেগেটিভ নেগেটিভ গুলো কখনো উত্তর হয় না ঠিক আছে তো সেটা আপনার কখনো আনসার হিসেবে হবে না আমি আশা করি আমি বোঝাইতে পারছি যে কিভাবে আপনি এই আনসার গুলো বের করবেন আরেকটা ওয়ে আছে যেটা আমি এখানে এক্সপ্লেইন করি নাই সেটা হচ্ছে এ সিমিলারি সেটা হচ্ছে সিমিলার সেটা কি এটা তাবুল্লে চলে এই যে আপনার একটা স্টেটমেন্ট ঠিক আছে এই স্টেটমেন্টটা যদি স্পিকার আপনাকে হাফ বলে দেখালো সাম রুমস উই আর ইউজিং কিন্তু হ্যাভ এ ডিফারেন্ট ইউজ এটা বলবো না মানে আপনাকে যদি এটা আনসার হয় এটা আনসার হতে হয় স্পিকার আপনাকে কমপ্লিট সেন্টেন্সটা দিতে হবে এখানে যে সেন্টেন্সটা আছে ইদার প্যারাফ্রেজ ইউজ করে হোক সিনোনিম ইউজ করে হোক অথবা সরাসরি হোক যদি দেখেন যদি শুনেন যে এই পাঁচটা অপশনের কোনটা আচ্ছা স্পিকার দুই একটা ওয়ার্ড আমাকে বলছে কিন্তু আমাকে সে কমপ্লিট সেন্টেন্সটা দেয় নাই এখানে অবশ্যই স্পিকার আপনাকে পাঁচটা অপশনই বলবে বুঝতে পারছেন পাঁচটা অপশনই বলবে কিন্তু যখন দেখবেন যে না আমার প্রথম অপশন থেকে দুই একটা কিওয়ার্ড মিলছে কিন্তু আমি আমি নিশ্চিত যে আমাকে ফুল সেন্টেন্স দেয় নাই আমাকে বলেই নাই যে দেয়ার আর সাম রুমস উই আর ইউজিং ইট ফর এ another purposes অথবা আমাকে এমন কিছু বলে না যে we are using our drawing rooms as our storage এখন হোয়াইট টু বলছে some rooms we did renovate we renovated some rooms যে এটা বললো আপনাকে কিন্তু কমপ্লিট সেন্টেন্স দিল না তো যেটা আপনি কমপ্লিট সেন্টেন্স দিবে না সেটা আপনার উত্তর হবে না তো এখানে আমি আপনাকে বেশ কয়েকটা ওয়ে দেখাই দিলাম এই ওয়েটা আপনি ডেফিনেটলি আপনাকে যদি আপনি যদি প্র্যাকটিস করেন বাসায় দেখবেন যে এই কোয়েশ্চেন আর কোনো ব্যাপার না এখানে আপনার 100% অ্যাকুরেসি থাকবে কিন্তু আপনাকে যে কাজটা করতে হবে অবশ্যই প্র্যাকটিস করতে হবে আমার কাজ আপনাকে শিখিয়ে দেওয়া আপনার কাজ হচ্ছে প্র্যাকটিস করা আচ্ছা তাহলে আমরা এই কোয়েশ্চেন গুলো দেখলাম যে এই কোয়েশ্চেন গুলো হাউ ইউ গোনা সলভ দিস টাইপ অফ এমসিকিউ আচ্ছা এরপরে যেটা আমাদের টিপস দেখে আসি কি কি আছে If there is an MCQ question in section 2, follow this strategy. মানে এখানে আমি বলতে চাচ্ছি যদি আমাদের এই টাইপের কোনো কোয়েশ্চেন থাকে এই যে এই টাইপসের MCQ হ্যাঁ যদি এই যে এই টাইপসের এই MCQ গুলা মানে যেটা আমাদের স্ট্যান্ডার্ড MCQ আমাদের ধরা হয় যে তিনটা অপশন থেকে একটা অপশন চুজ করে নিতে হবে এইগুলোর জন্য যে টিপসগুলো আমি দিচ্ছি এগুলো একটু খেয়াল রাখবেন আচ্ছা ফার্স্টে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডোন্ট রিড কোয়েশ্চেন্স এন্ড কিওয়ার্ড কেয়ারফুলি জাস্ট আ ওয়েস্ট অফ টাইম আপনি কখনো কোয়েশ্চেন আর অপশন কিওয়ার্ড কিওয়ার্ডটা কেয়ারফুলি পড়তে পারবেন না আপনার কাছে একটু স্ট্রেঞ্জ লাগতে পারে যে আমি কেয়ারফুলি কেন পড়ব না আচ্ছা কেয়ারফুলি কেন পড়বেন না আমি বলি কারণ আমাদের সেকশন 1 শেষ হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু অল্প কিছু টাইম দিবে যে আনসার চেক করার আর কিছু টাইম দেবে এই কোয়েশ্চেন গুলো পড়ার তো আপনি যদি খুব প্রিসাইসলি পড়তে চান মানে খুব মনোযোগ সহকারে যেমন এইভাবে খুব মনোযোগ সহকারে পড়তেছেন আচ্ছা অ্যাকর্ডিং টু দ্য ম্যানেজার হোয়াট মোস্ট পিপল লাইক অ্যাবাউট জব অফ কিচেন আচ্ছা ম্যানেজারের মতে বড় জোর একটা বা দুইটা পড়তে পারবেন তাহলে এই যে বুঝে গেছেন বড় জোর আপনি একটা দুইটা সর্বোচ্চ তিনটা দাগাইতে পারবেন এইভাবে কিন্তু আপনি এই সময়টি ইউটিলাইজ করবেন কিভাবে আপনি এই সময়টা হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন থেকে আপনি মেইন কিওয়ার্ড গুলো আন্ডারলাইন করে ফেলবেন ঠিক আছে সেটা আমি দেখাচ্ছি কি করতে হবে এটা এখানে যখন আপনার ওই সময়টুকু পাবেন আপনি সেকশন ওয়ানে যে সময়টুকু পাবেন আনসার চেক করার ওই সময়টুকু আপনি আনসার চেক করবেন না কারণ আপনি যেগুলো লিখে ফেলছেন ফেলছেন আপনি এগুলো চাইলেও শুনতেও পারবেন না বদলাইতেও পারবেন না ঠিক আছে ওই সময়টুকু আপনি এখানে কাজে দিবেন এখানে কাজে লাগাবেন কারণ এই 11 থেকে 14 শোনার জন্য তো আপনাকে এক্সট্রা সময় দিবেই তার আগে আপনি কিছুটা সময় পাচ্ছেন সেকশন 1 থেকে তো তখন আপনি কি করবেন খুব দ্রুত আপনি মেইন কিওয়ার্ড গুলো আন্ডারলাইন করে ফেলবেন আচ্ছা
অ্যাকর্ডিং, আচ্ছা টু দা দরকার নেই, ঠিক আছে, আচ্ছা অ্যাকর্ডিং ম্যানেজার। তাহলে আমরা বুঝেই গেলাম যে ম্যানেজারের মতে যে কিওয়ার্ড গুলো আমাদের মেইন থিমটুকু দিয়ে দিবে কোয়েশ্চেন। আচ্ছা অ্যাকর্ডিং টু দ্য ম্যানেজার, হোয়াট হোয়াট মোস্ট পিপল লাইক, কি জব অফ কিচেন অ্যাসিস্ট্যান্ট, এই যে আমরা এই কয়টা দেখেন কতগুলো ওয়ার্ড আছে, আমরা দাগাইলাম কয়টা, একটা দুইটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা কিওয়ার্ড আমরা দাগাইলাম, কত টাইম সেভ করতে পারলাম, একটা দুইটা তিনটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, সাতটা ওয়ার্ড হচ্ছে আমরা, সাতটা ওয়ার্ড হচ্ছে আমরা দাগাই নাই, ঠিক আছে, তো আমরা কিছুটা হলেও টাইম সেভ করতে পারছি। তো এই জন্য যখনই কোয়েশ্চেন পাবেন খুব দ্রুত কোয়েশ্চেন পড়ার আপনার দরকার নেই তখন, কারণ আপনি যখন লিসেন শুনবেন তখন আপনার যথেষ্ট সময় থাকবে কোয়েশ্চেনটা ফোকাস দেওয়ার। আচ্ছা তারপরে কি ওয়ার্ড দাগাই ফেলবেন, আচ্ছা ভ্যারাইটি অফ ওয়ার্ক, আচ্ছা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার, আপনাকে বাতা দাগানোর দরকার নাই, এটা তো আপনার সারি হিসাবে দেওয়া আছে। আচ্ছা কি অপরচুনিটিস, আচ্ছা প্রমোশন, এই যে আপনার মেইন কিওয়ার্ড এগুলো দাগালে। আচ্ছা দ্য ম্যানেজার কনসার্ন, ঠিক আছে, কি নিয়ে, নিউ স্টাফস, নতুন স্টাফদের কিছু নেই, এই যে এই চারটা কিওয়ার্ডে আমাদের কত টাইম সেভ করলো, আমরা বাকিগুলো দাগাইলাম না, ম্যানেজার কনসার্ন, নিউ স্টাফস, নতুন স্টাফদের কোনো কিছু নিয়ে সে কনসার্ন। আচ্ছা জুয়েলারি, হেয়ার স্টাইল, শুজ, আচ্ছা তারপরে কি ম্যানেজার সেজ দে ইজ লাইকলি টু বি বিজি বিকজ, আচ্ছা ওই দিনটা বিজি হবে কারণ কি, এই যে এই কয়টা কিওয়ার্ডে কিন্তু আমরা কোয়েশ্চেনের মেইন থিমটা বুঝে যাচ্ছে। আচ্ছা কি পাবলিক হলিডে, আচ্ছা হেড শেফ অ্যাবসেন্ট, আচ্ছা রেস্টুরেন্ট ফুলি বুকড, কথাটা এই যে সবগুলো কিওয়ার্ড আপনি দাগাবেন না, কিওয়ার্ড দাগানোর মধ্যে স্ট্র্যাটেজি আছে। তাহলে আমি বোঝাইলাম যে কেন আমি বলতেছি যে আপনি মনোযোগ সহকারে পড়তে পারবেন না, যখন আপনাকে স্পিকার বলা শুরু করবে তখন আপনার কাছে যথেষ্ট সাফিসিয়েন্ট টাইম থাকবে কোয়েশ্চেন গুলাতে আর হচ্ছে অপশনে ফোকাস দিয়ে, কিন্তু এর আগে আপনাকে পুরো কোয়েশ্চেনটা ওভারভিউ দিয়ে নিতে হবে, মাথার মধ্যে একটু গেঁথে নিতে হবে কিওয়ার্ড টিওয়ার্ড দাগায়। আচ্ছা বইগুলো আপনি দ্রুত নীলক্ষেতে গিয়ে হোক অথবা কোন ওয়েবসাইট আছে, বিভিন্ন ওয়েবসাইট বইয়ের এগুলো তো অর্ডার দিলেও আপনার হোম ডেলিভারি দিয়ে যাবে, ঠিক আছে, আপনি 6-15 কিনে রাখতে পারেন, রিডিং এর জন্য আপনি 10-15 করবেন, লিসেনিং এর জন্য আপনি 6-15 করতে পারেন, অবশ্যই মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি কালকে অর্ডার দিয়ে দেন, ঠিক আছে, অথবা গিয়ে আপনি কিনে নিয়ে আসেন বইগুলো। আচ্ছা তো বোঝাতে পারছি যে এখানে কি জন্য আমি বলতেছি যে এখানে কিওয়ার্ড কেয়ারফুলি পড়া যাবে না, হয়তো আমার সেকশন 3 দেখে বুঝছেন যে আমি কি বলছি, যে অনেক সময় সেকশন 2 তে আনসার হিসাবে সেকশন 3 তে প্রথম যে অপশনটা বলে এই তিনটার মধ্যে সেটা আনসার হিসেবে আসে না অলমোস্ট 95% ক্ষেত্রে, কিন্তু সেকশন 2 এর ক্ষেত্রে আবার এটা একটু উল্টা, ইন মেনি কেসেস দ্য ফার্স্ট অপশন ইন মেন্স এমসিকিউ ইন পার্ট 2 অফেন কাম অ্যাজ অ্যান আনসার হুইচ ইজ ভেরি আনইউজুয়াল ফর সেকশন 3, সো ইউ মাস্ট কেয়ারফুলি লিসেন দ্য ফার্স্ট অপশন। আচ্ছা বেশিরভাগ সময় মনে করবেন যে সেকশন 2 এর এমসিকিউ হোক সেকশন 3 এর এমসিকিউ হোক এই যে ফার্স্ট যে অপশনগুলো থাকে মোস্ট ক্ষেত্রে প্রথমটা উত্তর হয় না, এটা বেশি কাজ করে সেকশন 3 এর ক্ষেত্রে। সেকশন 2 তে দেখো আপনার যদি 100টা এমসিকিউ থাকে সেখানে আপনার হয়তো 85টার উত্তর আপনার 15টার উত্তর প্রথম অপশনটা যেটা বলতো সেটা হতে পারে। এখন আমি দেখাচ্ছি আপনি কিভাবে বুঝবেন যে প্রথম অপশন কোনটা, এখানে যে প্রথম অপশনটা হবে এটা কখন আনসার হিসাবে হবে, কথা কথা যে আপনার এই যে কিওয়ার্ডটা দ্য ম্যানেজার ইজ কনসার্ন, ঠিক আছে, নিউ স্টাফ, তো দেখা গেল স্পিকার এইভাবে শুরু করলো আই এম রিয়েলি ওয়ারিড অ্যাবাউট, আপনি কোয়েশ্চেনের কিওয়ার্ডটা পেয়ে গেলেন সিনোনিম, কনসার্ন এর সিনোনিম কি পেলাম, যে স্পিকার এখানে বলতেছে আই এম রিয়েলি ওয়ারিড অ্যাবাউট
এত ছোট হয়ে গেল কেন? ওই যে এটা কমে গেছে ষোলো। আচ্ছা এই পিডিএফটা মানে বিশাল সাইজের, তো ওই জন্য এখানে হ্যাঁ আই এম রিয়েলি ওয়েড অ্যাবাউট সাম, আচ্ছা সাম না দিয়ে ফিউ অফ আওয়ার নিউলি এমপ্লয়েড কিচেন অ্যাসিস্ট্যান্টস kitchen assistants ornaments তাহলে দেখেন স্পিকার শুরুতেই করলো, আমি আপনাকে কি বললাম যে ফার্স্ট যে অপশনটা বলে সেটা উত্তর হয় না, তো দেখা গেল আমি আপনাকে শিখাইছি এইভাবে কিন্তু আপনার ফার্স্ট জুয়েলারি বলছে আপনি সেটাই হচ্ছে কেটে দিয়েছেন, কারণ আমি শিখাইছি এবার আপনি তো শিখাইছেন ফার্স্ট অপশনটা উত্তর হয় না এই জন্য আমি কেটে দিয়েছি, কিন্তু আমি এক শেখাচ্ছি যে কখন আপনি উত্তর নেবেন ফার্স্ট অপশনটা, যখন দেখবেন একদম ইসের একদম হুবহু শুরুতে কিওয়ার্ডটা মানে একদম ফার্স্ট স্পিচের সঙ্গে ফার্স্ট অপশনে স্পিকার কোশ্চেনের কিওয়ার্ড দিয়ে ফার্স্ট অপশনটা বলছে যে আই এম রিয়েলি টেন্সড অ্যাবাউট আই এম রিয়েলি ওয়েড অ্যাবাউট সাম অফ আর নিউলি এমপ্লয়েড কিচেন অ্যাসিস্ট্যান্স অর্নামেন্টস, তাহলে আপনি দেখে ফেললেন যে না আমার কোশ্চেনের কিওয়ার্ড এর সঙ্গে প্রথম অপশনটাই ম্যাচ করে গেছে, বুঝতে পারছেন আমি কি বলতেছি? তাহলে ওটা প্রথমে বলুক ওই কনসার্ন কিওয়ার্ডটা কনসার্ন আর ওয়ারিড অ্যাবাউট টেন্সড এটা এটার সঙ্গে কোন অপশন সেটা প্রথমেই বলুক আর শেষেই বলুক সেইটাই হবে উত্তর, তাহলে বুঝতে পারলেন যে কখন প্রথমটা উত্তর হবে। ঠিক আছে এই যে অ্যাকর্ডিং টু দ্য ম্যানেজার হোয়াট ডু মোস্ট পিপল লাইক, তো স্পিকার শুরুতে এইভাবে বলতে পারে দেখালো প্রথম অপশনটা আমাদের উত্তর সেটা কিভাবে হতে হবে, মোস্ট পিপল এর জায়গায় বলতে পারে মেজরিটি অফ আওয়ার স্টাফ রিয়েলি লাইক আওয়ার ভ্যারিয়েশনস অফ ওয়ার্ডস, আচ্ছা তাহলে বলেন তো এটা কোনটা উত্তর হবে? মেজরিটি অফ আওয়ার স্টাফ রিয়েলি লাইক আওয়ার ভ্যারিয়েশনস অফ স্কিল, আচ্ছা এই নাম্বার, কারণ আমাদের কি কি স্পিকার বলে দিচ্ছে হোয়াট ডু মোস্ট পিপল লাইক, তাহলে দেখেন মোস্ট আর মেজরিটি তাহলে কি সেম? সেম তো আপনাকে এই কিওয়ার্ডটা মানে মেইন পার্টটুকু খেয়াল রাখতে হবে যে আমাকে হয় স্ট্রেটে বলতে পারে অথবা সিনোনিম ইউজ করে বলতে পারে, যদি ফার্স্টে কিওয়ার্ডের তার সিনোনিম ইউজ করে যদি আমার ফার্স্ট অপশনটা বলে সেটাই উত্তর, দেখা গেল এবার আপনাকে অনেক সময় স্পিকার শুরু করে এইভাবে some of our staff really like our friendly kitchen environment, এটা প্রথম বললো, এটা তো আমাদের উত্তর হবে না, কারণ কি কারণ আমাদের কোশ্চেনে বলছে what do most people like আর এখানে বলছে some of our staff, তো some আর most কে এক হলো সেটাই উত্তর, মোস্টলি যেটা হয় সেটা স্পিকার এইভাবে শুরু করে যে সাম অফ আওয়ার স্টাফ দে রিয়েলি লাইক ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার, তাহলে প্রথম এটা বললো তাহলে উত্তর হলো না তারপরে দেখা গেলো বলতে পারবো বাট হাউএভার দেখলেন এটা শেষে হাউএভার বললো হাউএভার মেজরিটি অফ আর স্টাফ দে রিয়েলি লাইক অ্যাবাউট দ্য ভ্যারিয়েশন অফ আর ওয়ার্ক, সো এখানে আনসারটা দুই ভাবে আসতে পারে। আচ্ছা তাহলে এমসিকিউ এর প্রথম রুলস এটা একটু খেয়াল রাখবেন যে প্রথমটা আনসার হতে পারে কোন ক্ষেত্রে সেটা আশা করি বুঝতে পারছেন। আচ্ছা এরপরে কি, এরপরে হচ্ছে ইফ দ্য স্পিকার স্পিক অনলি ওয়ান অপশনস ফ্রম থ্রি চয়েসেস, তাহলে এখানে কি বললাম যে যদি স্পিকার তিনটা চয়েস থেকে যে কোনো একটা অপশন বলে and other two options not being said যদি বলা না হয় by either using synonyms যদি সিনোনিম ইউজ করে না বলা হয় or paraphrasing অথবা স্ট্রেট না বলা হয় তখন ওই একটা অপশনে উত্তর হবে, সেটা কি আমি একটু বোঝাই আপনাকে, এখানে মনে করেন স্পিকার একটা অপশনই বললো
I am really worried about some of our new stuffs, hairstyles. ঠিক আছে? আচ্ছা। পরের দুইটা দেখা গেল কিচ্ছু বলল না। পরের দুইটার কিছুই বলল না। জুয়েলারি বলল না, শুসও বলল না। সেটা কি? জুয়েলারিকে কিভাবে বলা যায়? বলতে পারে অর্নামেন্টও বলল না, অথবা প্র্যাকটিক্যাল ওয়েতেও বলতে পারে ডায়মন্ড রিং, অথবা গোল্ড ব্রেসলেটস, যদি এইভাবেও না বলে, অথবা যদি বলে যে জুয়েলারি না বলে, ঠিক আছে? দেখেন আমাদের কি কি বললো, আমাদের প্যারাফ্রেজিং করলো না, সিনোনিম ইউজ করলো না, অথবা স্ট্রেটও বললো না, তখন যে ওই একটা বলবে ওই একটাই কিন্তু উত্তর হবে। বুঝতে পারছেন? এটা হ্যাঁ, এটা অনেক সময় হয়, আসে এরকম হয়, দেখা গেল হঠাৎ করে আপনি শুনুন কি একটাই তো বললো আর বললো না, নাকি আমি কিছু মিস করে গেলাম, ঠিক আছে? তো তখন দেখবেন যে না, আপনি যদি একটাই শুনে থাকেন তো একটাই উত্তর, কারণ আপনি বলবেন আমার তো সরাসরিও জিজ্ঞেস কিছু বললো না, আবার আমি তো এরকম সিমিলারও কিছু শুনলাম না বাকি দুইটার, সেই ক্ষেত্রে যে একটা শুনবেন ওই একটাই আনসার, সেটা ফার্স্টে বলুন, হ্যাঁ সেটা লাস্টে বলুন। সেটা এটা আপনি পাবেন হচ্ছে এই যে আপনি যে বইগুলোর কথা বলতেছিলেন ওইগুলাতে আছে, করতে গেলে পাইছেন কিনা আমি জানি না, পাইছেন নাকি? পেয়েছি পেয়েছি, আমি এরকম পেয়েছি। আমারও একই কথা, এখানেও একই কথা, দেখা গেলো বলতে পারে যে there are so many stuffs, who likes to wear shoes, who likes to wear shoes and jewelry, এই যে যদি কোনটা একই সেন্টেন্সে বলে, বুঝতে পারছেন? যদি কোন দুইটা অপশন একই সেন্টেন্সে বলে, there are so many stuffs, who loves to wear jewelry and shoes, but the thing I am really worried about is the hairstyle, because it may drop in the food, খাবারের মধ্যে পড়তে পারে। তো যখন দেখবেন দুইটা অপশন একসাথে বলা হয় এইভাবে, ওই দুইটা বাদ দিয়ে দিবেন একই সেন্টেন্সে। বুঝতে পারছেন? যদি আপনার এইগুলা থাকে তাহলে আপনাকে ধরেই নিতে হবে যে কোনটা উত্তর হবে না। বলতে পারে সাম অফ আওয়ার স্টাফ লাইক টু ওয়ার জুয়েলারি, বাট দ্যাটস নট অ্যান ইস্যু, অথবা বলতে হাউএভার that's not an worrying issue, that not really make me concerned, however that not really make me concerned, তাহলে বুঝলেন যে কোন অপশনের সঙ্গে এই ট্রানজিশন ফ্রেজ গুলো ইউজ করা হলে ওয়ার্ড গুলো বাট অলদো ইভেন দো হাউএভার, সো এগুলো কখনোই আমরা আনসার হিসাবে নিব না। ক্লিয়ার? ওকে আচ্ছা, সো এটাই ছিল আমাদের এমসিকিউ এর আলটিমেট টিপস। তো এই কোশ্চেন গুলো আপনার দশটা কোশ্চেনের মধ্যে দেখবেন আপনার ছয়টা কোশ্চেন থেকে সাতটা কোশ্চেন এরকমই থাকবে যদি ম্যাপ না থাকে। আচ্ছা এবার আর একটা কোশ্চেন যেটা থাকে, এইগুলোতে আপনার কেমন হয়? এগুলোতে কখনো কখনো একেবারেই হয় না, আর কখনো কখনো হইলে দুইটা সর্বোচ্চ। আচ্ছা এগুলা খুবই ইজি, এগুলা খুবই ইজি, ঠিক আছে? আচ্ছা এগুলা বেশি শব্দ থাকলে তখন আরো কনফিউজ হয়ে যায়। এটা খুবই ইজি, দেখেন এটা খুবই ইজি, কারণ কারণ কি এখানে আপনি যে প্রবলেমটা ফেস করেন, ঠিক আছে, এখানে যে প্রবলেমটা ফেস করেন সেটা হচ্ছে স্পিক, আপনি হয়তো বসেই থাকেন যে না আমি সিমিলার কিছু শুনব, মানে আপনার মাইন্ডসেট যদি এরকম নাও থাকে যে আমি সিনোনিম শুনব, কিন্তু হয়তো আপনি খেয়াল করেন না, কিন্তু এগুলো খুবই ইজি। এখানে আপনাকে জাস্ট কোয়েশ্চেন পাওয়ার সাথে সাথেই এখানে কোয়েশ্চেন পাওয়ার সাথে সাথে আপনাকে কি করতে হবে, আপনাকে দ্রুত ভিজুয়ালাইজ করে ফেলতে হবে,
যেমন কথা কথা এই যে অপশনটা দেখেন দ্য প্লে হ্যাজ রিটেন টু সেলিব্রেট অ্যান অ্যানিভার্সারি আপনাকে ধরে নিতে হবে যে না আমি কখনো এটা শুনবো না এখানে বলতে পারে দ্য প্লে উইল বি সেলিব্রেট টু ইটস 100 ইয়ার্স তাহলে দেখেন দ্য প্লে হ্যাজ বিন রিটেন টু সেলিব্রেট অ্যানিভার্সারি এখন কেউ যদি বসে থাকে যে অ্যানিভার্সারি বলবে তাহলে হবে না তাহলে সে কখনোই ধরতে পারবে না আপনাকে এটা দেখে প্যারাফ্রেজিং করতে হবে আর প্যারাফ্রেজিং করবেন কিভাবে স্কিলটা বাড়বে কিভাবে আপনি যখন বাসায় বসে বসে এরকম সবগুলো করে ফেলবেন আস্তে আস্তে যে কোনো এই টাইপের যে কোনো কোয়েশ্চেন দেখলে আপনার প্যারাফ্রেজিং স্কিল এমনিতেই ডেভেলপ হয়ে যাবে ঠিক আছে দেখা হলো এই যে এইটা দ্য প্লে উইল পারফর্ম ইনসাইড এ হিস্টোরিক বিল্ডিং আচ্ছা এখানে হিস্টোরিক বিল্ডিং আপনি যদি বসে থাকেন যে ইনসাইড এ হিস্টোরিক বিল্ডিং বলবে তাহলে নাও হতে পারে এখানে বলতে পারবে এখানে স্পিকার বলবে দ্য প্লে will be in a 16th century আপনার ফোর্ট হতে পারে ক্যাসেল হতে পারে তারপরে হতে পারে আপনার জেল হতে পারে মানে কারাগার তাহলে দেখেন তাহলে কি এটা কি হিস্টোরিক্যাল বিল্ডিং হলো একটা 16th century আচ্ছা এই যে এটা আচ্ছা এটা একটা প্যারাফ্রেজিং দেন তো এখানে আপনার মূলত কি হয় এখানে আপনার হচ্ছে এই যে প্র্যাকটিক্যাল ওয়েতে প্যারাফ্রেজ করে আপনি এটা আমাকে একটু বলেন তো যে এটা কি বলতে পারেন দ্য প্লে উইল বি পারফর্ম আউটডোরস দ্য প্লে উইল বি পারফর্ম আউটডোরস এটা হয়তো বলতে পারে আউটডোরের বাইরে যেমন আউটসাইড অফ স্টেডিয়াম ভেরি গুড হ্যাঁ যখন আপনার মধ্যে এই মেন্টালিটিটা চলে আসবে এই কোয়েশ্চেন কোনো ব্যাপার না বলতে পারে দ্য প্লে will be performed in the